হাই আম দুধ খাচ্ছি এবং আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করবো চিন্তা করছি সেটা হলো যে অনেকেই মনে করেন যে বেলাই খেতে হবে বা চারবেলা খেতে হবে পাঁচবেলা খেতে হবে ফর এক্সাম্পল সকালের নাস্তা বিকেলের খাবার দুপুরের খাবার রাতের খাবার সব মানুষ এরকম করে ডিভাইড করে নেন বাট এটা সবসময় সত্যি না আপনার খুদে থাকলে খাবেন না থাকলে খাবেন না এখন রাতে খেতে হবে দেখি খেতে হবে এমন কোনো কথা নেই আমি একটা এক্সাম্পল দিই গতকালকে আমি একটা ইভেন্টে সেশন নিতে গিয়েছিলাম তারপরে আমার আরেকটা মিটিং ছিল তারপর সন্ধ্যার সময় আমি আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করেছি সো সারাদিনে আমার বাইরে মোটামুটি হালকা পাতলা অনেক কিছু খাওয়া হয়েছেন বাসায় যখন আসলাম আমি জাস্ট কোনো রকম শাওয়ার নিয়ে এক ঘন্টার মধ্যে ঘুম সো আমি রাতে কিন্তু খাবারটা স্কিপ করেছি কারণ আমার সারাদিন খাওয়া হয়েছে সো ক্ষুধা ছিল না সো আমি আমার বডিকে ওভাবে ট্রেন করেছি আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক আছে আপনি আপনার বডিকে যেভাবেই ট্রেন করবেন বডি কিন্তু সেভাবেই হ্যাবিচুয়েটেড হবে এখন আসি সকালে ব্রেকফাস্ট করবো কিনা এমন অনেক দিন আছে যেদিন আমি রাতে হয়তো একটু লেট করে ডিনার করছি এবং অনেক বেশি খেয়ে ফেলেছি বা ভর পেটে খেয়েছি সেদিন আমি সকালে ব্রেকফাস্ট করি না এবং আমার ইচ্ছাই করে না সো ওই দিন আমি ব্রাঞ্চ করি বারোটা বা একটার দিকে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ একসাথে করে ফেলি এমন অনেক দিন হয় যেমন আজকের কথা বলি আমার বাসে আমার গেস্ট এসেছে সো আমি আজকে লাঞ্চ করেছি সবার সাথে ইউজুয়ালি আমি লাঞ্চ করি না ভারী খাবার আমি লাঞ্চে খাই না কারণ আমি কাজ করতে পারি না সো আমি সকালে ঘুম থেকে উঠে আজকে ব্রেকফাস্ট করেছি মোটামুটি হালকা একটা খাবার অ্যান্ড দেন আমি দুপুরে লাঞ্চ করেছি এবং সারাদিন আমি আর কিছুই খাইনি এখন রাত বাজে এইট ফোরটি ফাইভ সো আমি নয়টা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়বো ডিসাইড করলাম যে আমি আম দুধ খাবো খেতে ইচ্ছে করছিল বাট আমি ওয়ে খুঁজছিলাম যে কখন খাবো আর যেহেতু আমের সিজন চলে এসেছে এবং দুধ সব জায়গায় পাওয়া যায় না খাঁটি গরুর দুধ পাস্তুরাইজড মিল্ক হয়তো পাওয়া যায় সো সেক্ষেত্রে আপনারা আমের সাথে টক দুই মিক্স করে খেতে পারেন বিকজ টক দুই তো অফকোর্স পুষ্টিকর এবং প্রবায়োটিকর একটা ভালো সোর্স সো আমি বলবো যে তিন বেলা খেতে হবে বেলা খেতে হবে এরকম কোনো লিমিটেশনসের মধ্যে নিজেকে নিয়ে আসবেন না বিকজ ধরেন আপনি সকালে ভর পেটে খেলেন আপনার দুপুরে নাই সো আপনার লাঞ্চ করতে হবে এই অজুহাতে খাবেন এটা একটা টর্চার স্টমাকের উপর বডির উপর সব কিছুর উপর আপনার হয়তো খিদা পেয়েছে আপনি খাবেন না পেলে খাবেন না ইভিনিং স্ন্যাক্স ওইটা বাদ দিবেন দিয়ে রাতের ডিনার একসাথে সাড়ে আটটার মধ্যে করে ফেলবেন ঘুমাতে যাবার তিন ঘন্টা আগে সো তিনবেলা খেতে হবে এমন কোনো কথা নেই আর পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যায় না বেশিরভাগ মানুষই উল্টাপাল্টা খেয়ে মারা গিয়েছে বিভিন্ন অসুখ হয়েছে অফকোর্স সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া আমরা তো আর পৃথিবীতে থাকতে বা চলে যেতে পারবো না বাট দেন এগেন আমাদেরও তো আসলে একটু সতর্ক থাকা উচিত সো আমি অনেকেই বলেন যে আপু কয়বেলা খাবো কি করবো আমি লাইক এটা ডিপেন্ড করে যে আপনার হাঙ্গারের উপর আপনি যদি হাঙ্গরি না থাকেন আপনি কেন খাবেন সকালে যদি আপনি হাঙ্গরি থাকেন খাবেন যেমন আমি যেদিন সকালে বের হয়ে যাই বাসা থেকে সারাদিন বাইরে থাকতে হবে ওই দিন আমি ভালোভাবে খাওয়া দাওয়া করে একেবারে বের হই এমন অনেক দিন আছে আমি সকালে খাই না দুপুরে খাই না আমি সারা দিন ফাস্টিং করছি বাসায় ব্যাক করার পরে আমি খাচ্ছি সো এটা ডিপেন্ড করে আমার অবস্থার উপর আমার ক্ষুদার উপর সব কিছুর উপর আবার আমি তাড়াহুড়োর মধ্যে খেতে পারি না আমি একটু আরাম করে খেতে চাই টাইপের মানুষ সো আমি থাকে না যে কিছু মানুষ সকালে বের হয়ে যাচ্ছি টেবিলে যা আছে তাড়াহুড়ো করে খেয়ে ফেললাম আমি এমন দিন হয়েছে সকালে হয়তো আমার একটু এক দুই ঘন্টার জন্য বের হতে হবে ইন দ্যাট কেস আমি না খেয়ে বের হয়ে চলে গিয়েছে তো আমি ভাবলাম যে এসে একেবারে দুপুরে ব্রাঞ্চটা করে ফেলবো সো এটা আপনার উপর ডিপেন্ড করে নিজেকে লিমিট করবেন না কোনো কিছু দিয়ে যে আমার তিনবেলা খেতে হবে চারবেলা খেতে হবে আর সারাদিন যদি খেতেই থাকেন আপনার বডি তো ডিটক্সিফিকেশনেরও সুযোগ পাবে না ইনফ্লামেশনকে রিপেয়ার করারও সুযোগ পাবে না কিছুই পাবে না জাস্ট ইমাজিন অ্যান ইঞ্জিন ওর মেশিন যেটা সারাদিন চলতেই থাকে সো একটা মেশিন বা একটা গাড়ি যদি সারাদিন চলতে থাকে ডেফিনেটলি সে তো রেস্ট পায় না এবং একটা টাইমে গিয়ে তার কর্মদক্ষতা কমতে থাকে এবং তার প্রিডাকটিভিটি কমে যায় সো আমার আমাদের বডিটাও হচ্ছে একটা মেশিন আমরা যদি সারা দিন খাই সারাক্ষণ খাই ক্ষুধা না থাকলেও যদি খাই তখন যেটা হবে আমাদের অনেক স্বাস্থ্য সমস্যা ক্রিয়েট হবে সো এইটা থেকে আসলে বাঁচার উপায় হলো আমরা যখন খাচ্ছি ইটিংটা যাতে মাইন্ডফুল হয় আমরা যাতে বুঝতে পারি আমরা কি খাচ্ছি কতটুকু খাচ্ছি কতটা সময় নিয়ে চিবিয়ে খাচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম ওই টেন্ডেন্সিটা ছেড়ে ফেলতে হবে যে আমাকে তিনবেলাই খেতে হবে খোদা যদি লাগে ইন কেস খাবে আর সারাদিন খেলে যেটা হয় বডির উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে হ্যাঁ আমাদের বডিতে অনেক ডিজিজের সম্ভাবনা ক্রিয়েট হয় তখন আপনি যদি সারাদিন খেতেই থাকেন আপনার বডি মেশিনের মতো চলতেই থাকে সো ওই যে ইনফ্লামেশনগুলো ক্রিয়েট হচ্ছে ডিজিজ ক্রিয়েট হওয়ার যে পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে ওইগুলা কিন্তু আপনার বডি তখন রিপেয়ার করতে পারে না হুম সো দিন না খেয়ে আপনি একটু নিজের কথা শুনুন নিজের স্টমাকের কথা শুনুন নিজের বডি কী চাচ্ছে নিজের মন কি চাচ্ছে অনেক মানুষ আছে যে যা পায় সামনে খেয়ে ফেলে কন্ট্রোল করতে পারে না সো সেলফ কন্ট্রোলের আরেকটা ওয়ে হলো ফুড কন্ট্রোল করা আপনি যদি ফুডকে কন্ট্রোল করে ফেলতে পারেন আর পৃথিবীর কোনো কিছুই আপনি আটকাতে পারবে না সেলফ কন্ট্রোল অটোমেটিক্যালি চলে আসে আমি যদি আমার কথা বলি দুপুরে আমার সামনে আপনি যদি দুনিয়ার মজার খাবারও দিয়ে দেন আমাকে কেউ টেবিলে বসাতে পারে না বিকজ আমি দুপুরে লিটারালি আমি বাসায় থাকলে ট্রাই করি আমি লাঞ্চ করব না লাঞ্চ বলতে ওই যে ভারী খাবার আমাদের বাংলাদেশি কালচারে যে অনেক কারি অনেক রাইস এগুলো খাওয়া হয় আমি দুপুরে ইগনোর করি কারণ সকালবেলা উঠে আমি একটা ভালো ব্রেকফাস্ট করি দেন চা কফি খেয়ে আমি কাজ করতে বসি সো আমার ওই সারাদিন যে কাজের একটা স্পিড ওইটা আমি যদি দুপুরে খাই আমি ঘুমাই যাই এবং আমি যতদিন দুপুরে খাইছি বাসায় লাঞ্চ করছি বাসায় রাইসই তো বাসায় খাওয়া হয় বেসিক্যালি আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে বাংলাদেশে সো আমি দুপুরে খাওয়ার পর আমি ঘুমাই যাই এবং আমার অনেক প্রবলেম হয় বিকেলে ঘুমালে রাতে ঘুমাতে লেট হয় সো এই জিনিসগুলো আমি খুব মেনটেন করি সো সবাই চেষ্টা করবেন নিজের হাঙ্গারের এবং অবস্থানের উপর ডিপেন্ড করে খেতে ধন্যবাদ সবাইকে আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও বাই